ومن أحسن قولا ممن হ্যাঁ ওয়ালাইকুম সালাম ওর আপনার কাঁথা আমাদের বোনের প্রশ্ন আছে যে মেয়েরা তো কবর জিয়ারত করতে যায় না কবরস্থানে যাওয়া মেয়েদের জন্যই নিষিদ্ধ এমনকি রসুল আকরম সাম যারা জিয়ারত করার অভ্যাস রয়েছে সেই মেয়েদেরকে লানত করেছেন কিন্তু তার কথা আছে যে তার দাদার বাড়িতে যাওয়ার সময় ঢুকার পথেই তার দাদা দাদি এবং তার আব্বুসহ অনেকের কবর রয়েছে এখন এটা তো বাসায় ঢুকের আগেই হ্যাঁ আপনার পথে পড়ে এখন কি সেটার পাশ দিয়ে গেলে কী করবেন আমরা বলবো যে যখন পাশ দিয়ে যাবেন এমনি তো জিয়ারত করার উদ্দেশ্যে যাবেন না কিন্তু পাশ দিয়ে যখন কবর পাশ দিয়ে রাস্তাঘাটে চলাফেরার সময় হয় তাহলে কবর জিয়ারতের যে দোয়াটা সেটা পড়বে না এটা তো অগত্যা আপনার জিয়ারতটা হয়ে যাচ্ছে রাস্তার পাশে হওয়ার কারণে তখন ওই যে কবর জিয়ারতের দোয়াটা পড়বেন হম আসসালাম আলাইকুম আল্লাহিয়ার মুসলিম ওরকম রাহফিয়া হ্যাঁ আল্লাহমালা হ্যাঁ এরকম এটা অনেক বর্ণনায় অনেক ধরনের এই সিস্টেমটা রয়েছে সুতরাং এই দোয়ার অনেকগুলো বর্ণনা আছে আক্ষরিকভাবে একটু পরিবর্তন আছে সুতরাং হেস মুসলিম দেখেই শুদ্ধভাবে একটা ধরন শিখলেই যথেষ্ট হয়ে যাবে ইনশাআল্লাহ তো এটাই পড়বেন শুধু এখানে কোনো সুরাকেরাত ইত্যাদি পড়তে হবে না কবর জিয়ারাতের সময় সুরাকেরাত পরে এটা আমাদের দেশে বলা হয় কিন্তু এটা শুদ্ধ কথা নয় রসুল আকরম কবর এই দোয়া শিক্ষা দিয়েছে সুতরাং যে কোনে রা বাড়িতে অনুযায়ী শিখে নিলে সেটাই যথেষ্ট সেটা ব্যাপক আকার দোয়া একজন মৃত ব্যক্তির জন্য শুধু ক্ষমার দোয়া সেটা তার দরকার আল্লাহ ক্ষমা করে দিলে সব সুবিধা মিলে যাবে সুতরাং এটাই যথেষ্ট হয়ে যাবে যাক না